ভিডিওর শুরুতে একটা কথা, যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দেবে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও বেশি গভীর। না হারলে জেতার যেমন স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আসে, যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও, কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও, রাগ করো না, বুঝতে চেষ্টা করো, এটাই হচ্ছে সুন্দর চরিত্রের লক্ষণ। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে খায়, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। একদিন দাদু নাতিকে জিজ্ঞেস করল, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? নাতি বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম, এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, আরও অনেক কিছু হতে চাই, আর ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা ও খরচও প্রচুর, কিন্তু মানুষ হওয়ার পথে প্রতিযোগিতাও নেই, খরচও নেই, তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। যখন 5 বছরের বোন কাঁদে, ভাই লক্ষ্মী বোন কাঁদিস না, দোকান থেকে চকলেট কিনে দেব। যখন 10 বছরের বোন কাঁদে, ভাই বল তোকে কে বকেছে, কার এত বড় সাহস যে শুধু নামটা বল, একদম মেরে তক্তা বানিয়ে দেব। যখন 15 বছরের বোন কাঁদে, ভাই না কেঁদে আমারে বল, কোন ছেলে তোর বিরক্ত করেছে, হারামজাদার কলিজা সিরে কুত্তারে খাওয়াব। যখন 25 বছরের বোন কাঁদে, ভাই স্বামী কি তোকে মারছে, কাঁদছিস কেন, একবার বল আমি কি মরে গেছি নাকি, ওর দাদাগিরি ছুটিয়ে দেব। ভাইয়া নামক শব্দটার মানেই বোনকে পাহারা দেওয়া, সব কিছুর বিনিময়ে বোনকে সুখী করা ও খুশি রাখা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুন থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই জলকে পান করে নিতে পারে। মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে, আমার এখন আর কাউকে দরকার নাই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণেই আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। মেয়েরা মরণকে ততটা ভয় পায় না, যতটা ভয় পায় এটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। 3টি সুন্দর ঘটনা। নম্বর 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমাবেত হলো, কেবল একটি ছেলে সাতাশ সহ এলো, এটাই বিশ্বাস। নম্বর 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। নম্বর 3,
প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না, আর সেই অন্ন উৎপাদন করা কৃষকেরা গরিব। বাস কন্ট্রাক্টর, ভেতরে যান ফাঁকা আছে। দুধওয়ালা, আমি দুধে জল মিশাই না। ময়রা, সব মিষ্টি আজকের তৈরি। পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না। পাত্রের মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। বউ, তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। স্বামী, আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না। ভিখারি, তিন দিনে কিছু খাইনি বাবু, একটা টাকা দেন। প্রেমিক প্রেমিকা, আমি তোমায় সারা বাঁচবো না। বর্তমান সমাজের অবস্থা আমাদের। কিন্তু একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত প্রশংসা আর অতিরিক্ত তোষামত কোনোটাই ভালো না। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ার মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বাসতা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সম্মতা দেখুন মৌমাছির মধ্যে, হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত না। অভিমান আর অভিনয়, এই দুটো বোঝা বড্ড কঠিন। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার, এ এক কঠিন বাস্তবতা। 32 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না। 32 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 12 বছর বয়সে বড়, তখন হতাশা আসবে। টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না। মানসিক শান্তি যদি বিক্রি করা যেত তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছ, এই পৃথিবীতে অনেকের দ্বারাই অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনে বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলাই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছ তখন থেমো না, চলতে থাকো, ভালো সময় তোমারও আসবে। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েকে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সদিন থাকে না, সময় একদিন বদলায়। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারেরও অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ
আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়, কেউ স্বভাবে বদলায়, কেউ ঠকে বদলায়, কেউ ভালোবেসে বদলায়, কেউ হারিয়ে বদলায়, কেউ পেয়ে বদলায়, আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয়। কিছু ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারতো না। এটা সত্যি অদ্ভুত রকমের একটা রোগ। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখন অনর্বত পানি পড়ে। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসে, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন। নারী তুমি মাতৃরূপে গর্ভে করো ধারণ, সন্তানের মুখে ফোটে হাসি তুমি তার কারণ। তবুও নারী লাঞ্ছিত হয় এই সমাজের বুকে, মেরুদণ্ডহীন এই সমাজের কোমর গেছে ঝুঁকে। তোমায় নিয়ে লিখতে গেলে শব্দের পড়বে অভাব, তোমায় নিয়ে প্রশ্ন উঠলে তুমি তার জবাব। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামোদ করছে তার সম্পর্কে সাবধান থাকুন। সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞাসা করেন কত টাকার কাজ করেছ, স্ত্রী জিজ্ঞাসা করেন কত টাকা বাঁচিয়েছ, ছেলে মেয়ে জিজ্ঞাসা করে কি এনেছ, কিন্তু শুধুমাত্র মাই জিজ্ঞাসা করে থাকেন বাবা সারাদিনে কিছু খেয়েছিস কি। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উশৃঙ্খলা নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ, তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে, তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে, পরিবর্তনই সংসারের নিয়ম। আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার এক, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার দুই, টাকা ধার দিলে। নাম্বার তিন, ভদ্র ব্যবহার করলে। ভিডিওতে থাকা একটি উক্তিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।